রাজ্যে আরও একটি কেলেঙ্কারি সংবাদ প্রকাশ্যে আসলো। সম্প্রতি রাজ্য সরকার তথা বিজেপি আইপিএফটি পরিচালিত সরকার টিএসআর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছিল এবং পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে, যে সমস্ত অফার বর্তমানে বিভিন্ন বেকার যুবক যুবতীদের হাতে পৌঁছেছে, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে প্রকৃত অর্থে যারা যোগ্যতা সম্পন্ন তাদের হাতে অফার পৌঁছায়নি। যাদের যোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, যাদের প্রকৃত অর্থে চাকরির কোনো প্রয়োজন নেই, সেই সমস্ত ব্যক্তিরাই আজ টিএসআর অফার নিয়ে নিয়েছেন। এক্ষেত্রে বিশাল জালিয়াতি এবং অর্থ কেলেঙ্কারির একটা সংবাদ রয়েছে বলে জানা গেছে এবং রাজধানীতেও ব্যাপক বিক্ষোভ চলছে এই বিষয়টাকে কেন্দ্র করে। কিভাবে নাম আসে